আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মনিজাস রেসিপিস আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব মজার একটি সবজি আর আজকে সবজিটি হলো বিয়ে বাড়িতে যেই স্টাইলে সবজিটা রান্না করা হয় জাস্ট ওই স্টাইলে করে দেখাবো অনেক অনেক মজার এই সবজিটি খেতে আর তৈরি করা কিন্তু অনেক সহজ চলুন ভিউয়ার্স আমরা এখন রেসিপিটি দেখে নেই আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখনও আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলের নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন এবং পাশে যে বেল আইকনটি আসবে সেই বেল আইকনে প্রেস করুন এতে করে আমার চ্যানেলের সব রেসিপি আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ বাই স্টাইলের সবজি তৈরি করার জন্য আমি এখানে ব্রোকলি নিয়েছি এক কাপ গাজর নিয়েছি হাফ কাপ আর এখানে পেঁপে নিয়েছি আমি এক কাপের চাইতে একটু বেশি পরিমাণে নিয়েছি আমি এখানে ক্যাপসিকাম এক কাপ এখানে আমি স্প্রিং অনিয়ন নিয়েছি হাফ কাপ পরিমাণ আর এখানে আমি ফুলকপি নিয়েছি এক কাপ পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন কিন্তু গাজর ক্যাপসিকাম আর পেঁপে এই সবজিগুলো রাখার চেষ্টা করবেন তাহলে খেতে খুবই টেস্ট হবে এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি এক কাপের চেয়েতে একটু বেশি এই সবজিটাতে বুকের মাংসটা দিলে বেশি ভালো লাগে আর আমি এখানে হাফ কাপ পরিমাণ নিয়েছি মটরশুঁটিহর্স এখানে আমি পরিমাণের মতো পানি সেদ্ধ করে নিয়েছি এই বলকাসা কাশা পানিটার মধ্যে এখন আমি সবজিগুলো দিয়ে একটু হালকা সেদ্ধ করে নেব যাকে বলে ব্লাঞ্চিং ফুটন্ত গরম পানিতে জাস্ট দুই তিন মিনিটের মধ্যে আমি এটাকে সেদ্ধ করবো তারপর উঠিয়ে নেব বেশিক্ষণ সেদ্ধ করলে কিন্তু সবজির কালার নষ্ট হয়ে যাবে আর আমি এখানে ক্যাপসিকাম আর স্প্রিং অনিয়নটা দেইনি ওটা আমি রান্না করার সময় ইউজ করব ভিউার্স তিন মিনিট হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নিব আধা সিদ্ধ হয়েছে আর বাকিটা রান্না করার সময় সিদ্ধ হয়ে যাবে ভিউর্স দেখুন ব্লাঞ্চ করার পরে কিন্তু আরও অনেক সুন্দর হয়েছে কালারগুলো সবজির আপনারা চাইলে এই সেদ্ধ করার সময় একটু চিনিও দিতে পারেন চিনি দিলে কালার আরও অনেক বেশি ডিপ হবে এখন আমি একটি কড়াইয়ের মধ্যে এখানে আমি চার টেবিল চামচ ঘি দিয়েছি গলানো ঘি নর্মালি বিয়ে বাড়ির সবজিটা কিন্তু ঘি দিয়েই করা হয় ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এখন দিয়ে দিচ্ছি আমি বড়ো সাইজে দুটি পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা সেদ্ধ হয়ে আসলে আমি এখানে মুরগির বুকের মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি আদা বাটা রসুন বাটা দুটো আমি হাফচা চামচ করে দিয়েছি এই সবজিতে মশলার পরিমাণ খুব বেশি লাগে না অল্প মশলা দিলেই হয়ে যায় এখন আমি মুরগির মাংসটাকে একটু ভালোভাবে ভেজে নেব আর কষিয়ে নেব দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আমি এখন অল্প লবণ দিচ্ছি পরে লাগলে আমি আবারও লবণ অ্যাড করে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা দুই টেবিল চামচের মতন এই বাদাম বাটাটা দিলে সবজির টেস্টটা আর অনেক বেশি ভালো আসে এটা দেওয়ার চেষ্টা করবেন এখন আমি দিয়ে দিচ্ছি এখানে তিনটে কাঁচা মরিচ আমি একটু ভেঙে দিয়েছি আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে আরও বেশিও দিতে পারেন মরিচ এখন সেদ্ধ করে রাখা সবজি এবং তার সাথে ক্যাপসিকাম স্প্রিং অনিয়ন সবগুলি একসাথে দিয়ে দিচ্ছি নেড়ে জড়ে খুব ভালোভাবে এখন আমি কষিয়ে নিচ্ছি সবজিটাকে এই পর্যায়ে চুলার আগুনটা কিন্তু একদম লোতে আছে এখানে আমি সবজি সিদ্ধ করা যে পানি ছিল সেই পানি একটুখানি দিয়ে দিয়েছি এক কাপের মতন আপনারা যেটা নর্মাল পানীয় দিতে পারেন দিয়ে দিলাম মটরশুঁটি এই মটরশুঁটিটা কিন্তু সেদ্ধ করাই এটা ফ্রজেন ছিল সেটা আমি ইউজ করেছি এখন আমি দিয়ে দিচ্ছি ফিওয়ার্স ক্রিম এটা হচ্ছে ডানো ক্রিম আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিম দিতে পারেন এই ক্রিমটা কিন্তু বিয়েবাড়ির ভেজিটেবলে বাবর জিলে ইউজ করে থাকেন আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ এই দুটো জিনিস দেয়াতে এই সবজির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় ফিওয়ার্স আর এই দুইটা ইনগ্রিডিয়েন্সই হচ্ছে মানে মেন যেটা বিয়েবাড়ির বাড়ির সবজিতে বাবর ইউজ করে থাকেন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি অ্যাড করছি এখানে আমি কালো গোলমরিচ আর সাদা গোলমরিচের দুটো গুঁড়াই অ্যাড করেছি একসাথে হাফ চামচ পরিমাণ আপনারা চলে শুধু কালো অথবা শুধু সাদাটাও ইউজ করতে পারেন আর এখানে আমি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম যাতে একটু সবজিটা মাখা মাখা হয় এই পর্যায়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চিনি হালকা একটু মিষ্টি ভাওয়ানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য পরিমাণ টেস্টিং সল্ট এই টেস্টিং সল্টটা আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন বাট বিয়েবাড়ির সবজিতে কিন্তু বাবরজি এটা ইউজ করে থাকেন তাই আজকে আমি এটাকে ইউজ করেছি হয়ে গেছে আমি একটু লবণটা টেস্ট করে দেখলাম হ্যাঁ একদম ঠিক আছে এখন আমি নামিয়ে নেব তো তৈরি হয়ে গেল ভিউয়ার্স দারুণ মজার বিয়েবাড়ির সবজি আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওটি দেখার পর অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কমেন্টস করবেন আর এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ